ঘূর্ণিঝর রিমালের প্রভাবে বাগেরহাটের মংলার আকাশ মেঘাচ্ছন্ন থেমে থেমে বৃষ্টি হচ্ছে বয়ে যাচ্ছে দমকা হাওয়া মংলার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত শাহাঠালি সুব্রত মংলায় ঘূর্ণিঝড়ের প্রভাব আসলে কতটা দেখা যাচ্ছে সেই সাথে ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসন কী ধরনের পদক্ষেপ নিয়েছে ধন্যবাদ আপনাকে আপ্রিন যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে অবস্থান করছি কিন্তু পশু নদীর তীরে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন একই সাথে জোড়ো হাওয়া সেই সাথে কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মুংলা বন্দরকে কিন্তু দশ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস আপনাকে সুব্রত আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য